सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल अनामिकास किचन। आज के आपनादेर जन्य निये एसेछि মাওঘাটের ইলিশ ভাজা। सो आमी एखाने प्रथमे निये निलाम आस्ते एकटा बड़ो इलिश, सेटाके सुंदर करे काटार जन्य। মাওঘাটে किन्तु एभाबे इलिशटा देखानो हय, सो आमिओ ट्राई करेछि एई बड़ो इलिशटा देखानोर। एखन एटाके पिस करे नेওয়া হবে। এখন এই ডিমাল ইলিশটা আমি সুন্দর পিস করে নিয়েছি। দেখুন ইলিশটা দেখতে কিন্তু বেশ ছিল আর বড় ছিল। এটা আমি বেশি পাতলা করে নিয়ে একটু মোটা রেখে নিয়েছি, বেশি পাতলা করলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, স্বাদ মতো আপনারা আপনাদের লবণ দিয়ে নেবেন। এই ইলিশ ভাজাটা ভীষণ সিম্পল। দিয়ে দেব একটু লাল হলুদ মরিচ গুঁড়ো। সো আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। এটা সম্পূর্ণভাবে সুন্দর করে আমি মেখে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু বেশ লাগছে মাওঘাটের ইলিশ ভাজা। যারা দূরে খেতে যেতে পারেন না সবসময়, তারা বাসায় এরকম একটা আস্ত বড় ইলিশ এনে সুন্দর পিস করে জাস্ট এভাবে ট্রাই করে নেবেন। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি এখন ইলিশগুলো তেলে দিয়ে দিব। এই ইলিশ মাছের পিসগুলো আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। এখন আমি এটাকে সুন্দর করে একে একে দিয়ে নেব। এখন এক পিট হালকো হয়ে আসলে উল্টে পাল্টে নেব। এটা খুবই সিম্পল। আপনারা কিন্তু ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে সাথে একটা পেঁয়াজ নিয়ে বেশ মজা করে খেতে পারেন। এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আমার অলরেডি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি একদম বেশি কড়কড়া করব না, তাহলে এটা ভালো লাগে না। জুসি জুসি ভাবটা আমি রাখবো। আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটাও আমি ভালো করে ভেজে নেব। এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি, কালারটা কি সুন্দর এসেছে ভাজার। আপনারা কিন্তু বাসে এভাবে মাওঘাটে ফিল নিতে হলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। সো আমি সার্ভ করে নিলাম সুন্দর করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।